আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। মিরপুরে রেকর্ড করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। সেই টেস্টের আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এই টেস্টে বাংলাদেশের জয়টা অনুমেয় ছিল, তবুও তৃতীয় দিন লিড বড় করেছিল বাংলাদেশ। দিনের শেষ সেশনে 425 রান ইনিংস ঘোষণা করে টাইগাররা। আফগানদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় 662 টেস্টে। এত বড় লক্ষ্য আগে কখনো দেয়নি বাংলাদেশ। তৃতীয় দিন 2 উইকেটে 45 রানে দিন শেষ করে আফগানরা। তবে চতুর্থ দিনের সকাল থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শরীফুল ও তাসকিনের বোলিং তোপে দাঁড়াতেই পারছিল না। দিনের শুরুতেই নাসিরকে আউট করেন এবাদত হোসেন। এরপর কিপার ব্যাটসম্যান আফসার জাজাইকে ফেরান শরীফুল, হাসমতুল্লার বদলি ক্রিকেটার হিসেবে নামা বাহির শাও। শরীফুলের বলে স্লিপে থাকা তাইজুলের হাতে দারুণ এক ক্যাচ দেন তিনি। 98 রানে করিম জান্নাতকে আউট করে শুধু জয়ের প্রহর গুনছিল বাংলাদেশ। কেননা এই ম্যাচে বড় জয় দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাবে টাইগাররা। ক্রিকেট ইতিহাসে 500-এর বেশি রানে জয় এসেছে মাত্র 3টি ম্যাচে। সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের, বাকি 2টি অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত আফগানরা 9 উইকেটে 115 রান করে। তাসকিনের করা বলটি জহিরের কনুইয়ে লাগলে আর ব্যাটিং করতে পারেননি তিনি। তবে মিরপুরে বাংলাদেশ নাম লেখালো টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় বড় জয়। অস্ট্রেলিয়ার 530 রানের জয়কে পেছনে ফেলে 546 রানের জয় জায়গা করে নিল। তবে 5 দিনের টেস্টে এটি সবচেয়ে বড় জয় বাংলাদেশের হয়ে। বল হাতে একাই 4 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া 3টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।